শিল্পকর্মীর মাঝে ভোট প্রচার। শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শান্তিপুরের বিখ্যাত শিল্পী স্বর্গীয় কানাই দেউরি পরিবারের সন্তান প্রসেনজিৎ এবার শান্তিপুর পৌর নির্বাচনের 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। রাজনৈতিক পরিপক্কতা খুব বেশি না থাকলেও প্রধানমন্ত্রী বিভিন্নমুখী পরিকল্পনা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই রাজনীতিতে আসা বলে জানান তিনি। মাটি ফাইবার এবং অন্যান্য উপাদানের বিভিন্ন রকম মূর্তি তৈরির কাজের ফাঁকে আড়ম্বর জাঁকজমক বিহীনভাবেই পৌঁছেছেন ওয়ার্ডের প্রত্যেকটি পরিবারের দুয়ারে। তার মতে স্টার প্রচারক বা ফেস্টুন দেওয়ালে লেখা ব্যানার থেকে ভোট হয় না। সাধারণ মানুষ বিগত 5 বছরের অভিজ্ঞতার নিরিখে নির্ভরযোগ্য বিশ্বস্ত মানুষটিকেই বেছে নেন, তা কোনো কিছুতেই প্রভাবিত হয় না। প্রধান প্রতিপক্ষ হিসাবে তিনি জানান, সিপিআইএম এবং শাসক দলের পার্টি তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বের সম্পর্ক, তবে লড়াইটা রাজনৈতিক মতাদর্শে। সুনিশ্চিত পূর্ব পরিকল্পনা অনুযায়ী মানুষ তার পছন্দ বিচার করবেন, তাতে তিনি অনেকটাই এগিয়ে বলে বিশ্বাসী। তবে আশঙ্কা একটাই, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভোট দেওয়ার গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে তাহলে মানুষ যাকে নির্বাচন করবেন সেটাই সঠিক। ওয়ার্ডের বিজেপি কর্মীদের অনুরোধে তার ভোটে দাঁড়ানো। সাধারণ মানুষ যদি প্রকৃতই বিভিন্ন সরকারি প্রকল্প সাধারণ মানুষ বঞ্চিত থাকেন, সেখানে যদি স্বজন পোষণ দুর্নীতি হয়ে থাকে, রাস্তাঘাটের উন্নয়ন না হয়ে থাকে, জঞ্জাল নিয়মিত সাফাই না হয়ে থাকলে নিশ্চয়ই বিকল্প হিসাবে আমাকে বেছে নেবে। রাজনীতিতে নামা কেন? শিল্পী আমার বাবা ছিল, বড় শিল্পী সবাই জানে। এবার বাবা একটু সামাজিকভাবে যুক্ত ছিল, সামাজিক কাজকর্মের উপরে। এবার সেই থেকে বাবার দেখা দেখি আমরাও সামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিলাম। এবার করতে করতে দেখলাম যে সামাজিক কাজকর্ম যদি সঠিকভাবে করতে হয় তাহলে কোনো ভারতীয় জনতা পার্টিতে যদি আসা যায় তাহলে কি হবে, কাজটা করতে আমার অনেক সুবিধা হবে, মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি অনেকটা সাফল্য ইয়ে করতে পারবো, যার জন্যে আমি রাজনীতি আসি। এই ওয়ার্ডে তো আরও অনেকেই দাঁড়ানো ছিল, তো আপনাকে আপনার দাঁড়ানো কেন? আমার দাঁড়ানো, আমার এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসাবে আমার সংগঠনে যারা আছে তারা সবাই বলেছে, প্রসেনজিৎ তুমি শান্তপ্রিয় ভালো ছেলে, সেই হিসাবে ফিটেস্ট ক্যান্ডিডেট হিসাবে তোমাকে আমরা সম্মতি দিচ্ছি, তুমি দাঁড়াও। ওয়ার্ডে সবাই যখন চাইছে সেক্ষেত্রে এই ওয়ার্ডে প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? প্রধান প্রতিপক্ষ বলতে আমার ওয়ার্ডে যে 3 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তৃণমূল, সিপিএম, বিজেপি, 3টেই আমার একই পাড়ায়, কেউ কাকা হয় কেউ দাদা হয়, একইভাবে চলি। তো ক্যান্ডিডেট কেউ প্রতিপক্ষ বলে কিছু নেই, প্রত্যেকে একসাথেই চলি। রাজনৈতিক মতাদর্শ হিসাবে সব আলাদা থাকে, সেক্ষেত্রে প্রতিপক্ষ বিরোধী বলে কিছু নেই আমার কাছে। আপনার ওয়ার্ডে অন্যান্য ওয়ার্ডে দেখা যাচ্ছে যেমন বিধায়করা বিজেপির বিধায়করা এসে প্রচার করছে, কিংবা জনসভা হচ্ছে, মিছিল হচ্ছে, অনেক দেওয়াল লেখা, প্রচারের আড়ম্বরতা, সেটা আপনার এখানে নেই, কী কারণে? আমি এমনি একটু কর্মের সাথে যুক্ত, আমি সারাদিন কর্ম করে প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, ঘুরে প্রতিটা মানুষকে আমি বলেছি, বলার পরে এইবার আমি হচ্ছে মেন। এবার অর্থাৎ একজন স্টার নিয়ে এসে সে তো এসে কাজ করে দেবে না, তাকে দেখে ভোটটা হবে না। এই ওয়ার্ডের যা সমস্যা, রাস্তাঘাটতে শুরু করে, ড্রেনের ব্যবস্থাতে শুরু করে, এই যে পরিষেবা বার্ধক্য ভাতাতে শুরু করে, এটা যদি মানুষ মনে করে যে পরিষেবা সঠিকভাবে পায়নি তাহলে বেছে নেবে আমাকে, সেই আশাবাদী আমি। এবার স্টার দেখিয়ে তো তাদের দিয়ে সেই কাজগুলো হবে না, অতএব স্টার লাগিয়ে আমি ভোট করবো, এরকম মানসিকতা। আপনি তো কর্মের সঙ্গে যুক্ত, আগামী দিনে যদি জয়লাভ করেন তাহলে কীভাবে সময় দেবেন? আমি কর্মও করব, কর্মের সাথে তাদের সাথে যেভাবে সহযোগিতা করব, প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে আর তারাও আমার সাথে সহযোগিতা করে টোটাল কাজটাই একবারে করার মানসিকতা আছে। জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? জয় বলতে প্রতিটা মানুষের দ্বারের ঘুরেছি, প্রতিটা মানুষ তারা বিচার করে নেবে কোনটা ভালো মন্দ। এবার আমি যদি জোর করে বলি, সে বলাটা তো বলা না, সাধারণ মানুষ বলছে বলছেন যে তোমার মতো ছেলে দরকার, এটাই তো আমার জয়। আপনার নাম? প্রসেনজিৎ দেউরি, 5 নম্বর ওয়ার্ড। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।